আসসালামু আলাইকুম, আমার নাম সুলতান পারভেজ, আমি আমেরিকাতে একটি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক। আপনাদের ব্যস্ত জীবন থেকে আপনারা যদি আমাকে কয়েক মিনিটের মনোযোগ দেন, তাহলে আমি আল্লামা সাঈদের মৃত্যু উপলক্ষে কয়েকটি কথা বলতে চাই। দেলার হোসেন সাঈদী একজন ইসলাম প্রচারক ছিলেন, পবিত্র কোরআনের ছাত্র ছিলেন এবং কোরআনের বাণীর একজন প্রচারক ছিলেন, এতে কোনো বিতর্ক নেই। কোরআনের বাণী সমুন্নত রাখতে গিয়ে এর আগেও বহু লোককে কারাবরণ করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, ইতিহাসে তার অনেক উদাহরণ রয়েছে। আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে আমরা শহীদ বলি। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওলা তাকুলু লিমা ইফতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না। উনি যদি শহীদ হয়ে থাকেন তাহলে আল্লাহর দরবারে উনি চিরজীবন্ত। আমাদের দোষ হলো আমরা ক্ষণজন্মা ব্যক্তিদের মৃত্যুতে বিলাপ করে কাঁদি, তারপর কিছুদিন পরই তাদের ভুলে যাই। আমরা ভুলে গেছি ফকির মজনু শাহ, হাজি শরীয়তুল্লাহ, তিতুমির, শাহজালাল, আরও কতজনকে। সবার মতো একদিন দেলোয়ার হোসেন সাঈদীও হারিয়ে যাবে, এটাই বাস্তবতা। দেলোয়ার হোসেন সাঈদী আমাদের সবার মন জয় করে নিয়েছেন, কারণ তিনি কোরআনের ছাত্র হয়ে আমাদেরকে কোরআনের বাণী শোনাতেন। শুধু এই একটি কারণেই তিনি আমাদের এত প্রিয় ছিলেন। ওরা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে পুরেছে, হয়তো হত্যাও করেছে, কিন্তু পবিত্র কোরআনকে তো জেলে পুরতে পারেনি, কোরআনকে তো হত্যা করতে পারেনি, কোরআনকে তো মুছে ফেলতে পারেনি, চেষ্টা তো তারা কম করে নাই। চলুন আমরা সবাই আজ থেকে দেলোয়ার হোসেন সাঈদীর মতো কোরআনের ছাত্র বনে যাই, কোরআন অধ্যয়ন করি, আমাদের চরিত্রকে কোরআনের আলোকে পরিবর্তন করি, পরিষ্কার করি। লোভ লালসা, কামনা বাসনা, মিথ্যা, অহংকার, গীবত, এগুলোর গোলামি থেকে নিজেদেরকে মুক্ত করি। যেদিন আমরা রিপু কামনার বাসনার গোলামি থেকে আমাদেরকে মুক্ত করে শুধু আল্লাহর গোলাম হতে পারব, সেদিন অন্য কেউই আর আমাদের গোলাম করে রাখতে পারবে না। অন্যের কাছে দাবি পেশ করে অন্যের চরিত্র পরিবর্তন করার দায়িত্ব আমাদেরকে কেউই দেয় নাই। আমাদের দায়িত্ব আমাদের নিজেদের চরিত্র পরিবর্তন করা, এটাই আল্লাহর নির্দেশ। আসুন আমরা জনাব সাঈদীর মতো কোরআনের ছাত্র হয়ে যাই, কোরআনের ভাষা আরবি শিখে এবং সেই ভাষাতে আমরা কোরআন অধ্যয়ন করি, যাতে করে আমরা সঠিকভাবে কোরআনকে বুঝতে পারি। পৃথিবীতে কোনো মহৎ কাজই কখনো সহজ ছিল না। যদি আমরা বিদেশি ভাষা ইংরেজি শিখে গর্ব অহংকার করতে পারি, তাহলে কোরআনের ভাষা আরবি শিখেও কোরআনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে পারবো। আমরা যদি সৎ কাজে প্রতিযোগিতা করি, একে অন্যকে সাহায্য করি, একসাথে মিলে সব কিছু করি, তাহলে কোনো কাজই কঠিন নয়। আল্লাহ বলছেন তিনি সহজ করে দেবেন। আসুন আমরা দেলোয়ার হোসেন সাঈদীর মতো সবাই কোরআনের ছাত্র হয়ে যাই। আমরা সবাই যদি জনাব সাঈদীর মতো কোরআনের ছাত্র হয়ে যাই, তাহলে ওরা কয়জনকে জেলে ভরবে, কয়জনকে হত্যা করবে? নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর রাদ 11 নম্বর আয়াত। আসুন আমরা নিজেদেরকে পবিত্র কোরআনের আলোকে পরিশুদ্ধ করি, পরিবর্তন করি, তাহলে আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করবেন আশা করা যায়, এটাই সঠিক পথ।
খুদা হাফেজ।